স্নেহের কচিকা যারা আল্লাহ পাকের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করছেন। এই জন্য খুশি না বেজা, মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা, চিৎকার দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আর যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে তারা খুশি না বেজা। আগামীকালকে এখানে মাহফিল হবে, পরশু তরশু মরশু আবার এক বছর পরে, কথা ঠিক কিনা? কাজেই যারা বাইরে ঘোরাঘুরি করতেছি আল্লাহ রাস্তার ভিতরে ঢুকে নেয়ের পরে কিন্তু আবার জাগাও পাবেন না, আসন সংখ্যা সীমিত, কথা ঠিক না? এই জন্য প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, তারা মাহফিলের আয়োজন করছে, কত সুন্দর বসার ব্যবস্থা করছে। আরে বড় বাড়ির স্বামী তো আলাদা, ভিতরে দুইটা দেখেন না, দোকান ঘরে মানুষ বেশি না কম? দোকানপাটে যারা আছেন
ভাইদের কর্মরোধ করে বলবো, মেহরবানি করে চলে আসেন। জীবনের শেষ মাহফিল হইতে পারে না, পারে না। অনেকের হয়তো কাফনের কাপড় চলে আসছে, আমাদের সংবাদ জানা জানা কাপড়ের কাপড় আমাদের জন্য রেডি আছে না? রেডি হওয়ার জন্য এই মাহফিল, ঠিক না? আজ যাবার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে গো বড় বাড়ির আগের যে বড়রা ছিলেন আছে, এখন যারা আছে নাই বড় বাড়ির বড়, ঠিক না? সামনে খারা গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খারা গো, আজরাইল কোন দিন তারিখে আসবে? চেয়ারম্যান মেম্বারের সঙ্গে বোধহয় তারিখ দিয়ে আসে, এমপি মন্ত্রী তারিখ দিয়ে আসে, অর্থমন্ত্রী সাইদুর রহমানের নাম শুনছেন? অর্থমন্ত্রী যদি আশ্রয় না গুনে থাকে, কেন আমরা কেউ অর্থমন্ত্রী আছি? স্বরাষ্ট্রমন্ত্রী আছি? পররাষ্ট্র মন্ত্রী সূত্রে নামে আমরা সাধারণ জনগণ, ঠিক না? মন্ত্রী যদি আশ্রয় না শুনে তাহলে আমার আর তোমার গোলার গেইল আছে আশ্রয়, ঠিক আছে করবো না সেটা আছে বিয়া কোন মোবাইল শুনিবে না গো, শুনবে কোন মোবাইল শুনবে? এলাকার কোন মার্ডার কেসের আসামি যদি ধরা পড়ে, উপর থেকে যদি কোন এমপি মন্ত্রী সাহ কল করে দেয় হ্যালো স্যার স্যার শুরু করে না করে না, জি স্যার এ স্যার স্যার এ স্যার আগেও স্যার করো স্যার তারপরেও স্যার ১০ কেজি সিরা কিনে লো খাই খাই হাজার গরিস হয় কুতুম কথা ঠিক কোন মোবাইল
কথা শুনিবে না গো, নিবে কলি যাচাসিরে, কোন মনে শুনিবে না গো। তোরা গেড়ে যারা আছেন জামাই, ভিতরে ঢুকে জামাই, জামাই ভাব ধরছে পাবে গো তোমার অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। দুনিয়ার জমিনে তুই কৃষ্ণারা এরম বিষ্ণা কবর দরকার আছে না নাই? কথাও কয়নি বোঝা, নামাজ পড়তে হবে না হবে না, মরা লাগে না বলে এই দুনিয়ার বাড়ি করতে আমাদের আসল বাড়ি না নকল। আসল বাড়ি কই? আসল বাড়ি হইল জান্নাত। মুসলমান, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে, বিশ্বাস হয়? সবাই মিলে দিব না একজন রে চলে যাবে এলাকায় গুরুস্থান আছে না নাই? কবরস্থান নাই? চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আসল বাড়ি কই? খুশি না বেজার? আমাদের আসল দুনিয়ার চাহিদা নকল, দুনিয়ার পদ নকল, দুনিয়ার ডিগ্রি নকল, দুনিয়ার যা কিছু আছে সব নকল, না সব নকল। আজটা পদ আছে কালকে নাই, ঠিক না? ডাক্তারের কাছে কোন রোগী যায় না, কথা ঠিক কি? বক্তাও যদি একটু বৃদ্ধ হয়ে গেল, কথা ঠিক না? দাবাত কমে না পারে? ডাকার আগে হাবিবুর রহমান চুক্তিবাদী রে সারা সব হয়েছে, কেমন আছে? আমার জীবনের এটা শেষ মহাবিল হইতে পারে না পারে না? নকল বাড়ির নকল মহাব্বত, দুই রকমের মহাব্বত আছে না নাই? জোরেগন মহাব্বত কি একরকম না দুই রকম? আসল মহাব্বত নকল মহাব্বত, মহাব্বত জু হাতি কি হ্যাঁ কিয়ামত তক সুফাতি হ্যায়, মহাব্বত জো হাকিকি হ্যায় কিয়ামত তক সুফাতি হ্যায়, মহাব্বত জো মাজাজি হ্যায় আজ হ্যায় ও কাল নেহি হ্যায়। এই যে সামনে আইতেছে বিশ্ব ভালোবাসা দিবসের জায়গা মহাব্বত, যে সকালবেলা আছে বিকালে নাই,
বিকালে আছে সকাল বেলা নাই, এটা কি আসল মহাব্বত না নকল? আর স্বামী স্ত্রীর মহাব্বতটা আসল না নকল? পক্ষ থেকে রহমা জন্মে গেল নাকি কথাও কয় না? আর বিশ্ব ভালোবাসার মহাব্বত দিন গেলে কমে না পারে? কমে। এই জন্য নকল মহাব্বত আর আসল মহাব্বত কে বুঝাইতে যাইয়া, নকল দুনিয়া আর আসল আখিরাত কে বুঝাইতে যাইয়া, কোরআন শরীফের মধ্যে একটা চমৎকার ঘটনা আছে, বলবো জোরে কম। কোরআন শরীফের মধ্যে আইনা জানাইছে দুনিয়ার মানুষেরা, রে আসল কুন্ডা নকল কুন্ডা বুঝ জানে, বুঝার দরকার আছে না নাই? মরার আগে আমাকে বুঝতে হবে, মরার পরে বুঝলে কোন লাভ হবে না, কথা ঠিক না? স্বপ্নে দেখে দরজা খোলা চৌকাটের উপরে এত সুন্দর এক যুবক দাঁড়ানো, সেই যুবকের চেহারা চন্দ্র সূর্যের চেহার উজ্জ্বল, দেখতে দেখতে মন্দ গুম্বাঙ্গার পর দরজার চৌকাটের উপর আরো যুবক দেখা যায়, কিরকম দেখা যায়? দেখা যায় না। জুলাইকা আফসোস শুরু করে দিছে, হাই কি দেখলাম, হাই কি দেখলাম, হাই কি দেখলাম, হাই কি দেখলাম বলে বলে সারাটা দিন কাটাইল, খাওয়া খাওয়া গোসল করে না, কারো সঙ্গে কথা বলে না, শুধু এক আফসোস, হাই কি দেখলাম, হাই কি দেখলাম। পরের রাত্র যখন আবার শুয়ে ঘুমাইছে, ঘুমানোর পর আবার স্বপ্নে দেখে দরজা খোলা চৌকাটের উপরে ওই যুবকটাই দাঁড়ান, কোন কিছু জিগাইতেও পারে নাই। এরপরের রাত্র তৃতীয় রাত্র যখন সে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই যুবকটাই দাঁড়ান, স্বপ্নের মাধ্যমে আমাকে দেখা দাও যুবক, তোমাকে দেখতে দেখতে আমার মনে অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার জীবন বাঁচবে না, যুবক রে আমার জীবন যদি বাঁচাইতে যাও তোমার পরিচয় টুকুন দিয়ে যাও। যুবক আমার পরিচয় পাইলে যদি তোমার জীবন বেঁচে যায় তাহলে জুলাই ঘরে শুনে রেখো আমার পরিচয় বকুফ থাকার, আজিকার আসতাম আমার
আজিজা মিশ্রব মিশ্র মুকামাস ও শুনে রাখো আমি মিশরের আজিজে মিশর মিশর গেলে আমাকে দেখতে পাবা ঘুম ভেঙে গেছে এখন আর আফসুস করে না হাই কি দেখলাম হাই কি দেখলাম বন্ধ হয়ে গেছে এই অবস্থায় জুলাইকাকে গড়ে রাখা ঠিক মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের কি খেলা বাজল ডঙ্কা কারবালা নদী না সুজিল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুপ হয়ে গেছে আমার জুলাইকে তিন দিন যে অবস্থা করলো এইভাবে ওকে গড়ে রাখা ঠিক হবে না জুলাইকে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কত রাজা বাদশার ছেলেরা জুলাইকে বিয়ে করার জন্য পাগল অনুমতি হবে আমি জুলাইকে আর গড়ে রাখবো না জুলাইখার বান্ধবী জুলাইখার কাছে চলে গেছে তোমার বাবা তোমাকে বিয়ে দিলে জুলাইখা ডাক দিয়া বলে বান্ধবী রে আমার বাবাকে ক্লিয়ার কার জানাইয়া দে ওই মিশরের আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দুনিয়ার কোন পুরুষের গর আমি করব না কথাটা ক্লিয়ার হয়েছে না হয় নাই কোন গোডক সোডকের মাধ্যমে না রে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে সিংহাসনে বসা আছে দেখলে বোঝা যায় না যায় না ইয়ামান থেকে আপনার দেশে আমি চলে আসছি আপনার স্বর্ণপূর্ণ হয়েছে আমার একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরী জুলাইখা 18 বছর বয়স বিশ্ব সুন্দরী জুলাইখা বিয়ের প্রস্তাব দিয়ে আপনার দরবারে হাজির হইয়া গেছে আপনি যদি রাজি থাকেন আমার মেয়েকে বলেন গো কি শর্ত লাগাইতে চান আমি যদি সব করতে পারি
যদি আমার কাছে বিয়ে দেন, আপনার মেয়েকে বউ সাজাইয়া আমার দরবারে হাজির করবেন, যদি আপনার মেয়ে আমার পছন্দ হইয়া যায় তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করব, আর যদি পছন্দ না হয় আপনার মেয়েকে নিয়ে আপনি রিটার্ন চলে যাবেন। আমি বাবার পক্ষে সম্ভব না, এটা কোন মেয়ের বাবাই রাজি হবে না, কাজেই মেয়ের বাপ হয়েছি বিদায়, এত পয়সা যাই নাই আমি চলে গেলাম, এটা আমার পক্ষে সম্ভব না, আমি আমার মেয়েকে বউ সাজাইয়া আপনার দরবারে হাজির করব, আপনার যদি পছন্দ না হয় আমি মুখে বাড়িতে নিয়ে যাব, মুখ দেখানো যাবে না। কি খবর আসছে শুধু আমি বাবা না গো, যে কোনো বাবার পক্ষে এই শর্ত পালন করা সম্ভব না, জুলাইখার ডাক দিয়ে বলে বাবা গো আমার জীবন যদি বাঁচাইতে চাও তাহলে এই শর্ত আমি জুলাইখার পক্ষে সম্ভব, এই লোকটাকে ছাড়াও আমার জীবন বাঁচবে না, তোমার পক্ষে যদি সম্ভব না হয় আমার পক্ষে অতি সম্ভব। বাবা ডাক দিয়ে বলে জুলাইখা আমি বাবা হইয়া দিলাম রে, তুই তোর বান্ধবীকে সঙ্গে লইয়া মিশরে চলে যা, বাবার অনুমতি আছে না নাই, বাবার অনুমতি পাইয়া জুলাইখা বান্ধবীকে সঙ্গে লইয়া মিশরের উদ্দেশ্যে রওনা হইয়া যায়। মিশরের বর্তমানে মিশরের চেহারা দেখা জুলাইখার চেহারাটা মলিন হইয়া গেছে, এই আজিজের মিশরের কোন মিল নাই, মিল কেমনে থাকবে, জুলাইখা তো দেখছে ইউসুফ রে, কিন্তু উনি তো ইউসুফ না, উনি ইউসুফের আগে যে আজিজে মিশর, আর ইউসুফ নবীর আগে যে খাদ্য মন্ত্রী উনি হইল আজিজে মিশর, এটা তো ইউসুফ না, ইউসুফ তো এখনো কেনানের দেশে বসে বসে জিব্রাইলের সঙ্গে কথা কয়, এখনো তো ইউসুফ মিশরে আসেই নাই, আসছে আসে নাই, জুলাইখার মুখটা মলিন হইয়া গেছে, কিন্তু আজি যে মিশর জিন্দিগিতে জুলাইখাকে দেখে নাই, এটাই প্রথম দেখা, দেখার সঙ্গে সঙ্গে আজি যে মিশর জুলাইখাকে পাওয়ার জন্য পাগল হইয়া গেছে, জুলাইখার বান্ধবী ডাকতে বলে জুলাইখা আমাদের বাড়ি না হতো, এই দেশে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, জনাব বাসায় আমরা অপেক্ষা করবো আর ওই স্বপ্নে দেখা পুরুষকে তালাশ করবো, এরকম ধরনের আত্মীয় স্বজন আমার এই দেশে নাই, আছে অনেক মানুষ যায় না যায় না, কুয়েত চলে গেছে, কুয়েত আমাদের বাংলাদেশের কারো আত্মীয় স্বজন আছে, আমেরিকায় আছে, অন্য দেশে আছে নাই, এখন কি করবি, যে চেহারা তোমার জুলাইখা এইভাবে চলাফেরা করা উচিত হবে না, আমি এখন কি করতে পারি, জুলাইখা জুলাইখা
উসিয়া শুরু এই লোকটার কাছে বিয়ে বসো, এই লোকটার বাড়িতে থাইকা আমরা স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজব। এটা তাহলে আসল বিয়া না নকল বিয়া? জোরে ভিতরে মোহাব্বত কা? ইউসুফের মোহাব্বত অন্তরে, আর বাহিরে বাহিরে আজিজে মিশরের মোহাব্বত। শুরু হবে না হবে না নকল বিয়েটাও বসলা। জুলাইখা রে তোমার কাজ তুমি করছো, এখন আমি আল্লাহর কেরেশমা দেখো মতো নিয়ে গেলাম। যে পুরস্কার পুরুষত্ব নাই এই বিয়ের সঙ্গে, এই লোকের সঙ্গে বিয়ে বসা আর না বসা সমান না সমান? আল্লাহ এটা পারে না পারে না? হ্যাঁ আল্লাহ কুদরত দেখাইছে না দেখাইছে না? তোমাকে ইনটেক রেখে দিলাম, আল্লাহ পারে না পারে না? তাদের কুদরত তুতারি হরসে তাহি আকুমি মুর্দারা দরজাদে বক্সে জিন্দারা বেজা তুমি তাদের বুলবুল বুলবদানা। হুজুর এইদিকে চলে আসেন, এই বসে বসার জায়গা আছে, এবার আসেন। আর বাহিরে যারা আছেন ভাই এই যে গেটের ভিতরে, আগের কালকে এখানে মাহফিল হবে, তারা যদি বসতে পারে তোমরা বাইরে আওয়াজ বিচারতেছে জানে আরো জানে জৌহরি ফুলের কদর প্রমর জানে আরো জানে বুলবুলি। আল্লাহ পারে না পারে না? আল্লাহ আজি তুমি সত্যি জিন্দগির মতো পুরুষত্বহীন নামর পুরুষ বানাইয়া দিছে। সবকিছু ঠিক আছে কিন্তু আসল কামে নাই, কথা ঠিক কিনা? ঠিক। এই মহাব্বত না করলে আজি যে মিশরের সঙ্গে দেখা করতে পারে না, আজি যে মিশর কেউ ইউসুফকেও পাবে না। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা হইল নকল, এই নকল ছাড়া আসলকে ধরা যাবে না, কথা ঠিক কিনা? দুনিয়া ছাড়া আখেরাতকে ধরা যাবে ঢুকাইতে পারো মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই দুনিয়ার দশ দুনিয়ার জান্নাতের মালিক করে বানাইয়া দিই।
কিন্তু রে সব কিছুই উপরে উপরে ভিতরে না, উপরে না ভিতরে, জোরে দোয়া। কিন্তু মিশরের বাড়িতে থাকা সকালবেলা একবার মিশরের বাজারে যায় ইউসুফের তালাশে, আবার বিকাল বেলা মিশরের বাজারে যায় ইউসুফের সন্ধানে। বান্ধবীকে মাইয়া সকাল বিকাল আম করতে সব মানুষ আড়াছোড়া করে না, করে না, জোরে কর। আর চলে গো মিশরের বাজারে চলে যা ইউসুফের সন্ধানে, ইউসুফের মহব্বত আছে না নাই? মিশরের বাজারে দিন দুইবার বেড়ে যাইতে পারে, বাজার কাছে না দূরে? আমার মহল্লার মসজিদ থেকে দূরে না কাছে? জোরে কর। আল্লাহ এটাই জানাইল দুনিয়ার মানুষের, আরে ইউসুফের মহাব্বতের বইরা যদি জুলাইখা দুইবার দিনে বাজারে যাইতে পারে মহিলা হইয়া বাজারে, আর তোমার আমি আল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে ঢুকাইতে পার, আমি আল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে থাকে তোমার মহল্লার মসজিদে, আমি আল্লাহর মহাব্বতে পাঁচবার করে আসা সম্ভব না অসম্ভব? কি সম্ভব না অসম্ভব? মহাব্বত থাকলে না না থাকলে? পাঁচবার করে কে আসি না? শুক্রবারে মুসলিম অভাব নাই, কথা ঠিক কিনা? মসজিদের নামই রাখছে জুম্বা ঘর, কথা ঠিকা? কি ঘর? একটা গাড়ি 7 কোটি টাকা দিয়ে কিনছি, কয় টাকা? 7 কোটি। জোরে কর, 7 কোটি টাকার গাড়ি রে শোরুম থেকে বাহির করে বাড়িতে নিয়ে আসছে, গাড়ির সব কিছু ঠিক, সামনে চাকাটা খালি একটু লিক, গাড়ি চলবো না অসব। জোরে কর, কয় টাকা দামের লিক? 1 টা লিক। নামাজটার দাম 7 কোটির চাইতে বেশি না কম? দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতে আল্লাহর কাছে সিজদার দাম বেশি না কম? 7 কোটির সে কিছু বেশি হবো না? ফকির নিয়ে কইছে যমুনার বিড়ি দেখে, কই যেই লম্বা ব্রিজ 100 টাকা কম হয়েছে না? 1টা সিজদার দাম যদি এত হইতে পারে তাহলে পড়তো নামাজের দাম কত? তাহলে নামাজ করতে গেলে যে অস্ত্রপাতি গুলি লাগে, টায়ার টিউব, কি কোন গাড়ির টায়ার টিউব, টায়ার টিউব সারা চলে? হ্যাঁ, চলবো ক্লাম করে নামাজ পড়বার গেলেও কিছু অস্ত্রপাতি লাগে না? লাগে না, সব কি আছে? আমার তো লিক না গো, ব্রাশ করিয়া রয়েছি, টুপি থাকলে দাড়ি নাই, দাড়ি থাকলে টুপি নাই, টুপি দাড়ি আছে পাঞ্জাবি নাই, প্যান্ট সাদা টাই, কথা ঠিক কিনা? এক মুসাফির
আইসে, হে গাড়ি ও একটু জায়গা দিয়ে আবার আমি অনেক দূরের মুসাফির গো, একটু থাকবার দিবার মানি তো বুঝো না কিছু, ওই জন্য আমার খানা বানাইছি শুয়ে বড় ভাই খাও লাগতো না, খাওয়া দাওয়া করে আইসি খাও লাগতো বুঝেন নাই খাও লাগো মুসাফির আইসে তাহলে থাকবার দিছি হ্যাঁ বলে খাইতো না মুরব্বী এই কথা বলার পর আর বিবি সাহেব খাইতো না মুরব্বীর কাছে নিয়ে যাও দিয়া থিয়া লোকটারে একটু হাত মুখ দিয়ে বসতে বলো আর রুগী দিয়া থিয়া বলে গাই নিয়ে যাও তাই দু একটা খায় খাওয়ার পরে ঘুরে নিয়ে আবার অসুবিধা এই দুঃখে রুটি নিয়ে গেছে রুটি নিয়ে যায় বলে ভাই আপনি আপনি দিয়া রুটি খান খাই রুটি খাবেন আপনি দিয়ে বসেন আমি ডাউল নিয়ে বাইর গেছে ডাউলের জন্য ডাউল আই না যায় রুটি নাই তাহলে খাইছেই না ডাউল এনে দেয় দশটা রুটি আনছে দশটা করে রুগি হইলে কয়না মুরব্বীর দুঃখ হইল বড় বাড়িতে মন মেহমান জীবনে ভাই নাই রুডি একশো না দুইশো খাক কিন্তু আমার দুঃখ হইল রুডি আর ডাউলে একাত্র করতে পারলাম না দশ টাকা দিলাম লুটে আরো খাক আপত্তি নাই কিন্তু আমার দুঃখ হইল রুডি আর ডাউল মিলাইতে পারলাম না আর কোন দুঃখ চোখে থাকলে দাঁড়ি নাই মুসল্লি আছে না নাই পঞ্চাশ টাকা দামের একটা টুপি তোমার মাথা উঠে যদি তোমার মধ্যে লিক আছে না দূরের চোদ্দ হাজার যায় না জুড়ে ভাই দাঁড়িয়ে
আছে, দাঁড়িয়ে আবার মডেলিং, নাকি তোর হেরে যায় মাথার সাতনিও মডেলিং, কজন সামারের বাচ্চার সাতনিটা আমার দিয়ে বাবা রে, সামারের বাচ্চার মডেল ভালো না নবীজির মডেল ভালো? নবীজির মডেলের সামনে কেয়ামত পর্যন্ত কোন মডেল আসবে না। আবার দাঁড়িয়ে সিস্টেম করেছে মুসারে, যে দাদাই যারা কেউ সিস্টেম করে দেয় আমার ইন্ডিয়া কেড়ে মিলাইয়া এমনটা রাখছে স্বপন কথা ঠিক না বাবা, মিরা শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, কারে কি গুম আহা, এরকম ধরনের প্লেন নামছে না নামছে না কেন যে একটা গো, এমন হজল প্লেন এত মোটা আল্লাহ গো, প্লেন জেনির মধ্যে আছে এইটির মাঝখানে যদি কোন সুলকানি মুলকানি ধরে চার ইঞ্চি তার কানা ছাড়া আর সুলকানির কোন ক্ষমতাই নাই, কথা ঠিকই না, চার ইঞ্চি তার কানা যদি দিয়ে কেঁচা দেয় সুলকানির ভিতর পর্যন্ত ডুবত না, এই অবস্থার মধ্যে আমরা আছি, কথা ঠিকই না, মাত্রে খাই গেছে হুজুরে বাবার পিছে এনো হ্যাঁ ফ্যান এটা নামে জানিছে গা হ্যাঁ বিকাল আরেকবার বাজারে যায়, আল্লাহ তারা এটাই বুঝাইল মহিলা হইয়া যদি একজন নবীর মহাব্বতে বই একজন মানুষের মহাব্বতে বইরা দুইবার করে বাজারে যাইতে পারে, বান্দারে আমি আল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে থাকে তোমার মহল্লার বসিদার পাঁচবার করে আসা তোমার পক্ষে সম্ভব না অসম্ভব। জামাগুলি খুইলা কুয়ার মধ্যে ফেলে দিস মারার জন্য না বাঁচানোর জন্য, নিক্ষেপ করেছে কুয়ার পাঠাদা ইউসুফ যেন তোর পাখার ভিতরে বসে দিছে ছয়শ পাখা দিয়ে খালি একটা টান আমি পাখা বিছাইয়ে ধরলাম ইউসুফ পাখার ভিতরে বসে পড়েছে, ইউসুফের কোন কষ্ট হয়েছে আল্লাহ, চিন্তা করিও না
আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করব। আল্লাহ ব্যবস্থা করতে পারে না, পারে না, দুইজনে বসে জিব্রাইল আর ইউসুফ আলাইহিসসালাম বসে বসে গল্প করতেছে, সময় কাটায় কুয়ার ভিতরে না, 70 হাত গভীরে। জিব্রাইল বানাই নাই আমার হবে নবী ইউসুফ, উনাকে দেশে দেখো একটা পাথর আছে, ওই পাথরটার ভিতরে বসাইয়া তুমি চলে আসো, ইউসুফকে দুনিয়ার কোন মানুষ খাইতে দিবে না। ওই 70 বছর চক্কর দিলাম, কোন জায়গায় আমার আমার বাচ্চাকে আমি পাই নাই, তালাশ করতে 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 বাড়ের পরে আমি চলে আসছি, ফজরের নামাজটা পড়িরা টুপিটা বা মাথায় যে যখন আমি কুসকা ছেড়ে বসেছিলাম দুর্বল হয়ে গেছি, তিন দিন পর্যন্ত একটু কাঁচা পানি আমার মুখে দেই না। আমাকে তুই অবস্থার মধ্যে বসছে, আমি চিন্তা করলাম আপনার কাছে তো আমাকে নিয়ে আসবে, আপনার কাছে আমার বাচ্চার জন্য আমি দোয়া চাইতে এসেছি, আমার বাচ্চার জন্য দোয়া করেন, আমার বাচ্চার কাছে আমি পাইয়া যাই, বাচ্চা হারার যে কি আজকে তিন দিন হয়ে গেল একটু কাঁচা পানিও আমি মুখে দেই না, বাগে খাইছে তিন দিন হয়ে গেছে। মিশরের বাসা হইতে পারবে না, পারবে না, তা মানুষের মহলে না থাকলে রাজনীতি শিখা যায়, বাসা হইতে গেলে রাজনীতি শিখার দরকার আছে না নাই, কিছু উড়াইতে হবে না, হবে না, ভিতরে বসে ভাইয়া তিন দিন তো আমি পারলাম, কোয়ার ভিতরে জান্নাতি খানা খাওয়াইয়া তিন দিন মেহমানদারি করাই আমি আল্লাহর সুন্নত, কাজেই তিন দিনের বেশি পালা যাবে না, তিন দিন মেহমানদারি করলাম। জিব্রাইল কই 600 টাকা দিয়ে একটা টাক মেরে আমি কেনানের পার তলদেশে এসে হাজির, ডাক দিয়ে বললাম শুধু হুজুর রেডি হন, সুপ্রিম কোর্ট থেকে আপনার জামিনের ব্যবস্থা হইয়া গেছে, কেনারের বাজারের মাল খরিদ করে যখন এই পর্যায়ে ডুববে এইখানে তাবু গাড়বে, এই এই পার ভিতরে যখন বাকি ছাড়বে তখন আপনি রেডি থাকবেন, পড়ার সঙ্গে সঙ্গে আপনি বালতির রশির ভিতরে ধরে বালতির ভিতরে বসে যাবেন, গাটি গুটি রেডি, হ্যাঁ কিলে রেডি, গাটি বুঝটা লয়ে রেডি, মিশরে মিশরের সদাগর কেনারের বাজারে মাল খরিদ করে এই দিক দিয়ে যখন রওনা করেছে, কুয়া দেখছে, দেখছে কুয়া দেখা যায়, এখানে তো পানি আছে একটু ফেরে হইয়া নেই, কি হয়ে নেই, মুসলমান কয় না কয় না, কি কয়,
নবীর বাসাটা পছন্দ হয় না, অজু করলে এ হাত পার গুনামা ভয় না হয় না, ফেরেস হইলে হাত পার গুনামা ভয়। ঈশ্বরের সৌদাগর দেখছে কুয়া দেখা যায় এখানে পানি আছে, একটু ফেরেস মেরেস আরাম করে পরে যাবো। হ্যাঁ, এখানে তাবুটা ইয়া সৌদাগর বাল্টি আর দশি নিয়ে যখন কুয়ার ভিতরে ডালতেছে শত্রু হাত গভীরে পানি বাল্টির রশি ছাড়তেছে 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 বাল্টির রশির মধ্যে ধরে বাল্টির মধ্যে বসে বাল্টিটা এখন একটু ভারী ভারী লাগে না লাগে না সদাগর ভাবছে পানিয়ে দিয়ে পানি পানিয়ে মনে হয় বাল্টি বসছে এখন টানতেই টানতেছে হাইরে বাল্টি এত ওজন জীবন বাড়ি পানি উঠাইল এত ওজন এত বাড়ি কোনদিন লাগে নাই মনে হয় ফারাক্কার বাদ ভাঙ্গিয়া সব পানি মনে হয় বাড়ি তুলছে এত ওজন কেন লাগে কেন লাগবে না গো ইউসুফ নবী চার বছর বয়সের হইলে কি হবে উনার ওজন ছিল তখন সোয়া দুই মন কোথা দেখি না এই সুন্দর চার বছরের হলে কেউ পূজন কয় মন সদাগর শিবলা বাড়ি গোটাতে টানতে টানতে তার পুত্র আল্লাহ ভালে নিনা ভালে না ইউসুফ নবীকে মিশরের বাদশা বানাইছে না বানায় না আল্লাহ ভালে না ভালে না আগার মানুষ সবে মানান সবে দিগর নমি অল্প সময় আপনাদের সম্মুখে কথা বললাম বলার উদ্দেশ্য এটাই যে নকল আর আসলের ভিতরে পার্থক্য আছে না নাই দুনিয়ার নকল এই নকল দুনিয়ার উপরে বল করে আমার আখেরাত হাসিল করতে হবে আল্লাহ তারা ওই যে নৌকা পানির উপরে চলে না সুখ নাই চলে হ্যাঁ ওর হুকুম হইলো পানির উপরে চলা কিন্তু নৌকারে পানি ভিতরে ডুহাইস না তাইলে কিন্তু তোর ভয় নাই কথা ঠিকই না পানি ভিতরে যদি নৌকায় ঢুকায় পানির উপরে থাকবে না নিচে চলে যাবে নিচে চলে যাবে নৌকার মরণ না জীবন মরণ আল্লাহ তাআলা দিয়ে ওর দুনিয়ার মানুষ দুনিয়ার উপরে চলবা চলে আখেরাত অর্জন করবে কিন্তু দুনিয়ার ভিতরে ঢুকাইও
দিয়া ঢুকছে না ঢুকছে না? দশ টাকা যদি হারাইয়া যায় গো পুরা বাসা তসনস। কাজের বোয়ারে কয় পিচ্ছি রে কই তুই নিছ গুদর কয় মাপা মাপ সাই আমি নিছি। তুই এক বাড়ি সহ তুই এক বাসা সহ সবাই জানে না জানে না তিন চার দিন তালাশ করার পরে যখন না পাইছে আল্লাহর হস্তে সাদ্দা দিয়ে দিন কি রস্তে পাইয়া দিছে সাদ্দা না না ভাইয়া জোরে না ভাইয়া সাদ্দা দিছে দশ টাকার জন্য তিন চার দিন পর্যন্ত পুরা বাড়ি বেরেশানি সবাই জানতে পারলো আর আমার পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন ছুটতেছে দুনিয়ার কেউ জানে জানাবার চেষ্টাও করি একটু আফসোস লাগে তাহলে দুনিয়ার ভিতরে ঢুকছে না ঢুকছে না? আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্বত সরাইয়া আখেরাতের মহাব্বত আমাদের অন্তরে ঢুকাইয়া দাও সকলে চিৎকার দিয়ে পড়ান আমিন। আখির দাওয়া আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইনা ইল্লা আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।